নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 780 দিন একটি গ্রহের আশীর্বাদে 6 রাশি বিশ্ব জয় করবে। সমস্ত রেকর্ড ভেঙে বিশ্বে নতুন রেকর্ড গড়বে এই 6 রাশি 780 দিন। প্রত্যেকেরই অধীর আগ্রহ রয়েছেন কোন এই গ্রহ যে 6 রাশিকে করবে মালামাল। অবশ্যই এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত কিন্তু করবে। দেখুন, আমি একটি কথা বারবার বলি যে আমি যে ভিডিওগুলো দিই কি না, এগুলো আবার কপি পেস্ট হয়। কপি পেস্ট হয়ে নিজের মতন করে বানিয়ে একটা কথা বলে দেওয়া, এটা কিন্তু হয়। এই জন্য কেউ কেউ বলছেন যে কৌশিক, আপনার দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশান। অর্থাৎ এই চ্যানেলটি যদি আপনারা যারা দেখছেন না প্রতিনিয়ত, অর্থাৎ জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান ধারণাটা কিন্তু আপনাদের কিন্তু বদলে যাবে। অনেক কিছু জ্যোতিষের আপডেট, অনেক কিছু কিন্তু আপনারা শিখতে কিন্তু পারবেন। আর একটি কথা আমি আবারও বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি। দেখুন, 780 দিন শনি মহারাজ, অনেকেই ভয় পান এই গ্রহটিকে দেখে, অনেকে ভয় পান শনি মানেই খারাপ। না, শনির 7.5-তে অনেক উঁচুতে, শনির ঢাইয়াতে অনেক উঁচুতে, শনির মহাদশাতে একাধিক প্রপার্টি মানুষ কিন্তু করেছে, এটা বাস্তব। আপনাদের জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন রয়েছে, আপনার দশা মহাদশা কী চলছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনি 7.5 অথবা আপনি মহাদশাতে বা ঢাইয়াতে কেমন রেজাল্ট পাবেন। কারণ এই ভিডিওগুলো দিই কি না, শিক্ষামূলক ভিডিও। ওই হাওয়াতে কৌশিক দা কখনো কথা বলে না আপনাদের কাছে, দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি, লজিক্যালি কিন্তু বোঝায়। এবং অনেকে বলেন যে কৌশিক দা, আমি তো শনির রত্ন পরে বসে আছি। দেখুন, আমি একটি কথা আবারও বলছি, শনির রত্ন সবার জন্য কিন্তু নয়। অর্থাৎ নীলা, অনেকে নীলা পরে রয়েছেন। আমি অনেক ক্ষেত্রে আমি বারবার বলছি, নীলা 15 দিনে মানুষকে চমৎকারী ফল কিন্তু দেয়, আবার 24 ঘন্টার মধ্যে কিন্তু খারাপ ফল দেয়। নীলা কাকে দরকার রয়েছে, নীলা কিন্তু সবার জন্য কিন্তু আদর্শ রত্ন নয়। কিছু রাশি, লগ্ন, ভাব, শনি ডিগ্রি, শনি নক্ষত্র, এই জায়গাগুলো দেখার পর নীলা পরিধান করা কিন্তু উচিত। অর্থাৎ সব রত্নেরই যেমন শুভ প্রভাব রয়েছে, আবার অশুভ প্রভাবও কিন্তু রয়েছে। তাই আমি প্রতিদিন আপনাদেরকে কেন ভিডিওগুলো দিই, আপনারা যাতে বুঝতে পারেন। কৌশিক দা আপনাদের কাছে এই ভিডিওগুলো ডেডিকেশন কিন্তু করে, কারণ শনি হচ্ছে কলিযুগে কর্মফলদাতা। শনি হচ্ছে কলিযুগে আপনি যেমন কর্ম করবেন তার রেজাল্ট আপনি কিন্তু পাবেন। ন্যায়কারক গ্রহ শনিকে যদি আপনারা প্রসন্ন করতে চান, অবশ্যই হনুমানজির আপনারা স্মরণাপন্ন হন। হনুমান মন্দিরে আপনারা প্রতি শনি এবং মঙ্গলবার আপনারা যান এবং হনুমানজির উপাসনা আপনারা করুন। এবং এর পাশাপাশি আপনারা রাস্তার দুস্থ কুকুর অথবা যারা বাস্তবে যারা নির্ধনী রয়েছে তাদেরকে কিছু অর্থ, বস্ত্র, অন্ন দিয়ে সাহায্য আপনারা করুন। দেখবেন শনি আপনার নেগেটিভ ফল 100% দিবেই দিবে।
এবং শনির স্থিতি কেমন রয়েছে। দেখুন, শনি মেনে নিলেও আপনাদের জন্মছকে খারাপ রয়েছে, কিন্তু আপনার ব্যবহার, আপনি যেভাবে ব্যবহার করবেন তার উপর কিন্তু শনি কিন্তু পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি রেজাল্ট কিন্তু দিবে। অর্থাৎ শনিকে ভালো করতে গেলে নিজের বিহেভিয়ারকে চেঞ্জ করতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। শনি কিন্তু তখনই কিন্তু আপনাকে লাভ কিন্তু দিবে। অনেকে নীলা পড়ছেন শনি থেকে লাভ নেওয়ার জন্য, কিন্তু অনেক লোকসান হয়ে যাচ্ছে। কোন রত্ন কার সাথে পড়া উচিত জানা দরকার রয়েছে। কেউ কেউ মুক্তার সাথে গোমেদ পড়ে বসে রয়েছেন। আমি অনেককে অনেক রত্ন কিন্তু খুলিয়েছি, প্রচুর যারা দেখাচ্ছেন ভুল রত্ন পড়ে অনেকেই অনেক বিপর্যস্ত হয়ে পড়েছেন। সঠিক রত্ন মানুষের জীবনকেও কিন্তু বদলে দেয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আমি যার রেমেডি করি না, যাদের 100% খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই মানে হচ্ছে হবে কৌশিকদের কাছে কোনো কথা নেই। যার হাত ধরি তাকে টেনে করে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না। এই 780 দিন শনি মহারাজ বিশেষ প্রসন্ন হয়ে এই 6 রাশিকে নতুন রেকর্ড করবে। লিখে রাখুন, 780 দিন এই 6 রাশি হবে মালামাল, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে 6 রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6 রাশি। শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং 2025 সাল পর্যন্ত এই কুম্ভ রাশিতে শনি কিন্তু থাকবে। মূল ত্রিকোণ রাশিতে শনি এবং আনন্দ ক্ষেত্রে শনি কিন্তু রয়েছে। এই শনি এই সময় 6 রাশিকে মানে এক কথায় দুহা ধরে অর্থ কিন্তু দিবে। নাম্বার 1 রাশি মকর রাশি। মকর রাশি অনেকে বলছে খারাপ না, এই 7.5-এর শেষ পর্যায়ে শনি কিন্তু আপনাকে অনেক কিছু কিন্তু দিয়ে যাবে, অনেক হারানো জায়গা আপনারা অর্থাৎ আপনাদের হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন এই সময়, এক কথায় হারানো সাম্রাজ্য মকর রাশি। দ্বিতীয় রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্য, কেরিয়ার, কর্ম এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিতে চলেছে। তুলা রাশি, হারানো সাম্রাজ্য আপনারা ফিরে পেতে চলেছেন। আপনাদের শনি এই 780 দিনের মধ্যে বড় ধরনের শুভ সংবাদ আপনাদের নিয়ে আনতে চলেছে এবং বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এবং আপনাদের লাভ এই সময় কিন্তু হতে চলেছে। পেট্রোল কেমিক্যাল অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। জমির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশি এই 780 দিন আপনাদের জন্য কিন্তু একটা জয় জয়কার হতে চলেছে। এই 780 দিন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনারা না চাইতেই অনেক কিছু কিন্তু আপনারা কিন্তু পাবেন। আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের শুভ সংবাদ আসতে চলেছে। কেরিয়ার, আপনাদের ভাগ্য এবং কর্ম এই সকল ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির এই 780 দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে, চাইলেও কিন্তু ভুলতে পারবেন না। আপনারা অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছেন ধনু রাশি। যারা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গা থেকে গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ 100% কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির বিশেষ করে এই 780 দিন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছেন, ভাগ্যের সুবিশাল পরিবর্তন আসতে কিন্তু চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এই 780 দিন আপনাদের কিন্তু চমৎকার হতে চলেছে। চমৎকারকে নমস্কার জানাই। বৃষ রাশির এই সময় কর্মযোগ, সরকারি বেসরকারি এমএনসি কোম্পানিতে চাকরি বা চাকরি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠার একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এই 780 দিন। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট দিতে কিন্তু চলেছে। দেখুন, এই যে আমি 6টি রাশির আমি কথা বললাম, এই 6 রাশি যদি জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে কিন্তু বিশেষভাবে এই 6টি রাশি মানে এক কথায় উন্নতির শিকড় চূড়ায় কিন্তু যাবে। অর্থাৎ এক কথায়
ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে এই ছয় রাশির 780 দিন। নির্ণায়ক রেজাল্ট এই কদিন কিন্তু পেতে চলেছে। আমি একটি কথা আবারও বলছি, যাদের জন্মছকে শনি নেগেটিভ রয়েছে আপনারা হনুমানজির উপাসনা করুন এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নিশ্চিতরূপে যে আপনাদের বাধাবিঘ্ন, আপনাদের কেরিয়ারে যে সমস্যাগুলো রয়েছে কি না, সেই জায়গাগুলো থেকে আপনারা 100% মুক্তি কিন্তু পাবেন। এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো পরিবর্তনের সুযোগ আসতে কিন্তু চলেছে। আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এবং পেমেন্ট করার আগে অবশ্যই দেখবেন যে কৌশিক রায় নাম লেখা আছে, তবে কিন্তু পেমেন্ট করবেন। অনেকে বল আমাকে আমার কাস্টমার অনেকে জানিয়েছেন, যারা আমাকে দেখিয়েছেন ক্লায়েন্ট, যে কৌশিকদা আপনার নাম ভাঙে অনেকে করছে, তাই অবশ্যই আপনারা একটু হলো সতর্ক থাকুন। ভিডিওটি এ পর্যন্তই, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।